প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে গণভবনে অনুষ্ঠিত হয় এই সভা। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চূড়ান্ত করতেই অনুষ্ঠিত হয় এই সভা। এর আগে বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার অনুষ্ঠিত হয় সভা। সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদ এবং সভাপতি মণ্ডলীর কয়েকজন সিনিয়র সদস্য ও মনোনয়ন বোর্ডের সদস্যরা অংশ নেন। এ দফায় 848টি ইউনিয়ন পরিষদের জন্য আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত করা হয়। 11 নভেম্বর এসব নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।